করোনা ভাইরাসের আতঙ্কে হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করছে বিশেষ করে সর্দি জ্বর ও ডায়রিয়া রোগীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায় এমন পরিস্থিতিতে সরাসরি হাসপাতালে না এসে হটলাইনে চিকিৎসা নেওয়ার পরামর্শ হাসপাতাল সংশ্লিষ্টদের আর রোগীদের চিকিৎসকদের সেবা দেওয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আরও জানাচ্ছেন সৈয়দ রাহান মানে কথাই দরজা খুলে তুলে আপনি বেরিয়ে যান শফিকুল আলম স্ত্রীর ডায়রিয়া ও জ্বরের উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে এসেছেন ডাক্তার দেখাতে তবে বহির্বিভাগে কয়েকটি তলা ঘুরেও চিকিৎসকের দেখা পাননি তিনি ডাক্তাররা খুব ভীত সন্ত্রস্ত আমাদের রুগী দেখে রুগী যদি দেখে তারা ভিত ভিতর সন্ত্রস্ত হয় তো চিকিৎসা আমি কার কাছ থেকে ডাক্তার আমাকে দূর সাইকেও তাড়িয়ে জ্বর না থাকলেও হাসপাতালের বহির বিভাগে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন রোগী তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেকের মিলেছে চিকিৎসকের পরামর্শ একটা চেম্বারে আমি ডাক্তার যখন দেখে তখন যখন লেখে তখন এগারোটা দশ বাজে তার আরো ঘন্টা দুটো আগে আসে তখন ডাক্তার ছিল যখন আমি লেখাইতে আসি তার আগে ছিল না না ওনারা ঢুকতে দিল না আমার ভিতরে বলে ডাক্তার নেই ডাক্তার নেই একদিন বলতে আসতে ওনারা বলে নাই এমন পরিস্থিতিতে হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন সরকারি নির্দেশনায় সীমিত আকারে চালু রাখা হয়েছে বহির বিভাগে রোগী দেখা কার্যক্রম একই সাথে জ্বর ও ঠান্ডা জনিত রোগীদের হটলাইনে ফোন করে সেবা নেয়ারও পরামর্শ তাদের অল্প জ্বর সর্দি কাশি ধরনের থাকে সেক্ষেত্রে হাসপাতালগুলো ভিজিট করাটাও আসলে কিন্তু তার জন্য রিস্কি অন্যের জন্য রিস্কি তবে আমাদের এখানে যদি কেউ এসে যায় তখন তো আমরা ট্রিটমেন্ট দিচ্ছি আমাদের আউটডোর তো খোলা আছে সেখানে হয়তো কোনো কারণে ডিলে হতে পারে জানি না ওটা আমরা দেখবো যে কেন ডিলে হয়েছিল আর চিকিৎসকদের সেবা প্রদান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কিছু কিছু জায়গায় পরীক্ষা করার হার খুব কম আমাদের লোকজনরা আসছে না গিয়ে আমি আহ্বান করব এই সময় সকলেই জানি যার যার কর্মস্থলে উপস্থিত থেকে তাদের কাজটি যাতে করে দেশের বিভিন্ন হাসপাতালে আরও দুশোটি নতুন আইসিও ইউনিট চালু করা হচ্ছে বলেও অনলাইন এ জানিয়েছেন তিনি রাইহান न्यूज़ ट्वेंटी फोर ढाका